আমেরিকা পানামা খাল পানামার নিকট হস্তান্তর করে কবে একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে আমেরিকা পানামা খাল পানামার নিকট হস্তান্তর করে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি এভারেস্ট হচ্ছে উচ্চতম পর্বত শৃঙ্গ ইউরোপের রণক্ষেত্র কোনটি বেলজিয়াম ইউরোপের রণক্ষেত্র প্রধানমন্ত্রী হাউস কি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনকে প্রধানমন্ত্রী হাউস বলা হয় বাকিংহাম প্যালেস কি ইংল্যান্ডের রাজা ও রানীর সরকারি বাসভবনকে বাকিংহাম প্যালেস বলা হয় উচ্চতম পর্বতশ্রেণী কোনটি হিমালয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন শ্রেণীকরণের জনক কে ক্যারোলাস লিনিয়াস বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা হচ্ছে বৃহত্তম মরুভূমি ভূমধ্য সাগরের প্রবেশদ্বার কোনটি জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয় বিশ্বের বৃহত্তর মরুভূমি কোনটি সাহারা মরুভূমি বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি হাউজ অব দ্য নেশন কি বাংলাদেশের জাতীয় সংসদ পানি পতনের দিক থেকে বৃহত্তম জলপ্রপাত কোনটি পানি পানিপাতনের দিক থেকে সর্ববৃহৎ জলপ্রপাত ইউরোপের ককপিট বলা হয় কাকে বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় দক্ষিণ এশিয়ার ম্যান্ডেলাকে অংশি দক্ষিণ এশিয়ার ম্যান্ডেলা সবুজ বিপ্লবের জনক কোন মার্কিন বিজ্ঞানী নরমান বেলেরগ সবুজ বিপ্লবের জনক বৃহত্তম উপসাগর কোনটি মেক্সিকো উপসাগর বৃহত্তম উপসাগর পানি দূষণকে সকল লোকের কারণ হিসেবে চিহ্নিত করেন কোন বিজ্ঞানী হিপোক্রিকাস ইউরোপের কে মার্গারেট থেঁচার ইউরোপের লৌহমানবিক জাপান পাল হারবার আক্রমণ করে কবে সাতই ডিসেম্বর উনিশশো সালে জাপান পাল হারবার আক্রমণ করে বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর বৃহত্তম মহাসাগর কুবে প্যালেস কোন দেশের সরকারের সচিবালয় কুবে প্যালেস মিশর সরকারের সচিবালয় আমেরিকা দ্বীপ জাপানের নিকট কবে হস্তান্তর করে উনিশশো বাহাত্তর সালে আমেরিকা জাপানের নিকট হস্তান্তর করে বৃহত্তম বৃহত্তম মহাদেশ 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 কোনটি এশিয়া ঐতিহাসিক শহর গ্র্যান্ড বাসাম কোথায় অবস্থিত আইভরি কোস্টে ঐতিহাসিক শহর গ্র্যান্ড বাসাম অবস্থিত যার মানের লঘু মানবীকে মার্কেল জার্মানের লোক বিপ্লবের জনক কোন ভারতীয় বিজ্ঞানী কুরিয়েন বিপ্লবের জনক বৃহত্তম দেশ কোনটি রাশিয়া বৃহত্তম দেশ আয়তনে আর চীন বৃহত্তম দেশ লোক লোকসংখ্যায় টিআই সদর দপ্তর কোথায় জার্মানির বার্লিনে টিআই এর সদর দপ্তর এশিয়ার গ্লোবাল হিরো কে ইউনুস এশিয়ার গ্লোবাল হিরো দীর্ঘতম নদী কোনটি নীল দীর্ঘতম নদী ব্রডকাস্টিং হাউস কে বিবিসির বর্তমান কার্যালয়ের নাম ব্রডকাস্টিং হাউস সংবিধান অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ন্যূনতম বয়স কত তিতাল্লিশ বছর বৃহত্তম প্রাসাদ কোনটি ভ্যাটিকান সিটি রিক্স ড্যাগ কোন দেশের জাতীয় পরিষদ সুইডেনের জাতীয় পরিষদ ফ্রান্সের লৌহমানবিকে মিশেল আলী ওমারি ফ্রান্সের লৌহ তালেবান কোন দেশের গেরিলা বা জঙ্গি সংগঠন আফগানিস্তানের গেরিলা বা জঙ্গি সংগঠন বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড বৃহত্তম দ্বীপ জনপদ ভবন কি ভারতের প্রধানমন্ত্রীর বায়ী ভবনের নাম জনপদ ভবন নিউগিনি কোথায় অবস্থিত দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে নিউগিনি অবস্থিত ডটার অফ দ্য ইস্ট কেঞ্জির ইস্ট মালাগা কোথায় শীত প্রধান দেশে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য নির্মিত গরম ঘরকে গ্রিন হাউস বলা হয় রেড ক্রস শান্তিতে কতবার নোবেল পুরস্কার লাভ করে তিনবার নোবেল পুরস্কার লাভ করে বৃহত্তম সাগর কোনটি দক্ষিণ তিন সাগর বৃহত্তম সাগর এম আর টি এ কোন দেশের গেরিলা বা জঙ্গি সংগঠন পেরুর গেরিলাবা জঙ্গি সংগঠন লিটল কর্পোরালকে নেপোলিয়ান বনাপাটকে লিটল কর্পোরাল বলা হয় তৈগা কি অতি শীতল অঞ্চলে অত্যন্ত উঁচু বৃক্ষের শীতল বনভূমিকে তৈগা বলা হয় বৃহত্তম গির্জা কোনটি রোমের সেন্ট পিটার্স হচ্ছে বৃহত্তম গির্জা